আসসালামু আলাইকুম আজ বিকাল পাঁচটায় আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফাইনাল সাজেশন দেওয়ার কথা ছিল তো ফাইনাল সাজেশন দেওয়ার পূর্বে আমি আপনাদের একটি কথা বলি সতেরোতম পরীক্ষা হয়েছে আঠারোতম চলমান আছে অর্থাৎ আঠারোতমদের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যেহেতু সতেরোতমরা পঞ্চম গণবিজ্ঞপ্তি পেয়েছে আর আঠারোতম পরীক্ষা কিন্তু খুবই সংক্ষিপ্ত একটি সময়ে হয়ে যাচ্ছে সেটা প্রিলি এবং রিটার্ন রিটেন যথাসময়ে হবে বারো তারিখ স্কুল বা সম লেভেল কলেজ পর্যায় তেরো তারিখ এই পরীক্ষা পিছানোর কোনো সুযোগ নেই এই পরীক্ষা পিছানোর কোনো সুযোগ নেই এটি কিন্তু আমার কথা নয় এটা এন টিআরসির সচিব স্যারের কথা আমি শুধুমাত্র আপনাদেরকে তথ্য দিয়েছি আমার ব্যক্তিগত কোনো মতামত দেয়নি এখন যারা যুক্ত হয়েছেন আপনারা শেয়ার দিবেন কারণ আপনারা শেয়ার দিতে বন্য করলে লাইভটা কম হবে এটাই সঠিক আমরা কমেন্টের উপর বেসিস করে সাজেশনগুলো দেখাবো ও আচ্ছা এই যে আছে এখন কে কোন সাবজেক্টের কে কোন সাবজেক্টের এইটা একটু কমেন্ট কমেন্ট এইটা একটু এটা একটু আপনারা কমেন্ট করেন কমেন্ট করে আমাকে জানান কার কোন সাবজেক্টের সাজেশন দেখবেন যদিও যারা স্বল্প সময়ে প্রস্তুতি নিতে চান তাদের স্টার মার্কিং করা গুলো পড়লেই হবে এই সাজেশনগুলো বিভিন্ন নিবন্ধিত শিক্ষক বা এক্সপার্ট তাদের কাছ থেকে নেওয়া বারো এবং তেরোই জুলাই আপনাদেরকে আবারও বলছি যে আমার অভিজ্ঞতার আলোকে কনফিডেন্টলি আশি থেকে নব্বই পার্সেন্ট বা তার বেশি পড়বে এটা আবারও বলছি কারণ এই লাইনে সবথেকে প্রাক্তন প্রতিষ্ঠান সাদিক একাডেমি সাদিক পাবলিকেশন সাদিক স্যার সাদিক স্যার কোনো ব্যক্তির নাম না এটা একটা প্রতিষ্ঠানেরই নাম এক একজন এক এক রকম প্রতিষ্ঠানের নাম দিয়ে থাকে আমি দিয়েছি এই নামটা আচ্ছা শারীরিক শিক্ষা ব্যবসায়িক শিক্ষা এমডি ডি নেওয়াজ শরীফ লিখছে স্যার বন্যার কারণে পিসাবে পরীক্ষা কোনো মতেই পরীক্ষা পেছাবে না ঠিক বারো তেরোই জুলাই হয়ে যাবে পরীক্ষা বিপ্লব রয় লিখছে চারুকলা ঠিক আছে আমরা চারুকলার সাজেশনটি একটু আপনাদের দেখাই সবাই মনোযোগ দিন আর কে কে শেয়ার দিলেন আচ্ছা শেয়ার করে কমেন্ট করুন তাহলে আপনার এটি দেখিয়ে দিব চারু ও কারুকলা বা শিল্প সংস্কৃতি যেটা এমপিও নীতিমালার নতুন যে নিয়ম তৈরি হয়েছিল সেই নিয়মে হাই স্কুল লেভেলে একটি করে পদ সৃজন হয় আচ্ছা এই যে চারু ও কারুকলার সাজেশন আমাদের এই সাজেশনের মধ্যে সবগুলোই উত্তর দেওয়া বাংলাদেশের প্রথম বই এটাই যেটা সাদিক পাবলিকেশন থেকে বের হয়েছে আপনারা প্রথমে এখানে লিখিত এবং তত্ত্বীয় আঠারোতম শিক্ষক নিবন্ধন যারা কলা দিবেন অন্য সাবজেক্টে তো শুধু লিখিত হবে কিন্তু কলার ক্ষেত্রে ব্যবহারিক তত্ত্বীয় এই পরীক্ষাগুলো একসাথে একই বারো তারিখ অনুষ্ঠিত হবে ফিফটি ফিফটি এর মধ্যেও নাম্বার ডিস্ট্রিবিউশন আছে যারা ফাইন অ্যান্ড আর্টসের স্টুডেন্ট তারা এই বিষয়গুলো খুব সহজে বুঝতে পারছেন কিন্তু অন্যান্যদের মাথার উপর দিয়ে যাবে আচ্ছা যেহেতু আপনাদের আর্ট করা লাগে মূলত এই যে বইটি এক নজরে লাস্ট আপডেট পাপ্পু এইটা এইটা তো গেল উত্তরপত্র এইবার আসুন সাজেশন আমরা যুক্ত করে দিয়েছি এইখানে আপনারা যারা ইতিমধ্যে নিয়েছেন তারা এটা দেখেছেন এবং আপনারা এই সাজেশনটা আশি থেকে হানড্রেড পারসেন্ট কমন এখান থেকেই পাবেন এটা আচ্ছা পেয়ে যাবেন আমাদের হার্ড কপি এই যে এবার আপনাদের চারু কারুকলার একটু ব্যাকওয়ার্ড থেকে দেখাই লিখিত সাজেশন আচ্ছা এবার কোন সাবজেক্ট শেয়ার করে আপনি কমেন্ট করবেন শেয়ার করে কমেন্ট করলে আমি দেখিয়ে দিব। বাংলা কলেজ কমেন্ট পাচ্ছি সোয়েল আর সৌরভ লিখছে গণিত দুঃখিত গণিত আমরা আসলে রেডি করতে পারিনি বা আমাদের এক্সপার্ট শিক্ষক এখনও দেয়নি তবে আমরা কাজ চালাচ্ছি উনিশতমতে ইনশাল্লাহ আমাদের কাছে এবার চৌত্রিশটি সাবজেক্ট অ্যাভেলেবল আগামী উনিশতমতে আপনারা সবগুলো সাবজেক্টই পাবেন আশাবাদী সে লক্ষ্যে কাজ চলছে আমাদের মোট পাঁচজন লেখেন অনবরত টাইপিং করতে থাকেন আক্তার হোসেন লিখছে বাংলা স্কুল পর্যায় শেখ ফরিদ লিখছে বাংলা স্কুল পর্যায় খালিদ ফরিদ লিখছে স্কুল পর্যায়ে ওকে বাংলা সাবজেক্ট আমাদের আঠারোতম প্রিলির কোর্স পরিচালনা করেছেন বাংলা টিচার সেলিম স্যার অর্থাৎ বাংলা ফ্যাকাল্টিটা এবং সবাই জানেন যে বাংলা পিডিএফ কত বেশি আপনারা পেয়েছেন সেখান থেকে পঁচিশে চব্বিশটি পেয়েছেন পঁচিশে চব্বিশটি পেয়েছেন সেই নিবন্ধিত শিক্ষক সেলিম স্যার যথেষ্ট সহায়তা করছে স্যারকেই অসংখ্য ধন্যবাদ বাংলার স্কুল লেভেলের একটি সাজেশন তৈরিতে অসংখ্য কাজ ফেলে সময় দেওয়ার জন্য বাংলা সাজেশন উত্তরপত্র স্কুল পর্যায়ে ডেফিনেটলি বাংলা সাজেশন যারা নিয়েছেন তারা যদি কমন না পান টাকা ফেরত নেবেন পরীক্ষার পর বারো তারিখ ফোন দিয়ে কোনো সমস্যা নেই আমরা নিবন্ধন জগতে সর্বপ্রথম প্রতিষ্ঠান এবং যত সর্বোচ্চ এক্সপার্ট দ্বারাই পরিচালিত করে থাকি এবং আমাদের সফলতার ধারে কাছে কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে এখনও নেই আল্লাহ ক্ষমা করুক অহংকার যেন না হয়ে যায় আচ্ছা প্রথমেই আপনাদের বলি যে এই সাবজেক্ট বাংলা স্কুল পর্যায়ে সিলেবাসটা পরিবর্তন হয়েছে তাই আমাদের প্রথম যে সাজেশন ছিল সেটা পরে আবার নতুন করে দুইবার আপডেট করতে হয় সংযোজন বিয়োজন করতে হয় দুটি ভাগে বিভক্ত প্রথম সিলেবাস এবং মার্কস বন্টন দেওয়া আছে নতুন সিলেবাসের আলোকে আপনারা যারা আছেন লাইভে দেখছেন এই যে নতুন সিলেবাসের আলোকে বিষয় কোড কিন্তু এটা 301 বিগত সালের প্রশ্নে স্টার মার্কিং করা আছে যারা নিয়েছেন তারা অলরেডি জানেন এই যে সাহিত্য সভ্যতার সংকট সাহিত্য খেলা প্রত্যেকটি কত স্টার মার্ক আপনারা সর্বোচ্চ স্টারমার্কগুলো পড়ে যাবেন সংক্ষিপ্ত সময় ভাষারীতি চলিত যেহেতু এখানে গ্রামার পার্ট যুক্ত আছে আমরা এই গ্রামার পার্টের উত্তর কেমন দিয়েছি এটি একটু দেখাই আমাদের এটা কিন্তু সর্বশেষ আপডেট লাস্টের দিকে যেতে হবে ছন্দ অলংকার সাধু ও চলিত ভাষা রীতির পার্থক্য টোটাল দুইশো সাতাশ পৃষ্ঠা লাস্টে রচনা অ্যাড করা কম্পোজিশন আচ্ছা বাংলা স্কুল দেখানো শেষ এবার খাদিজাদুল কোবরা লিখছে জীববিজ্ঞান স্কুল পর্যায়ে যেহেতু প্রাণীবিজ্ঞান এবং উদ্ভিদ বিজ্ঞানের ক্যান্ডিডেটদের বায়োলজি তথা জীববিজ্ঞান পরীক্ষা দিতে হবে স্কুল লেভেলে কলেজে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল সাবজেক্ট আমরা একটু চলে যাই জীববিজ্ঞানে জীববিজ্ঞান প্রথমেই আছে সর্বশেষ আপডেট আমরা জীববিজ্ঞানটি গত সপ্তাহে রেডি করতে পেরেছি জীববিজ্ঞানের টিচারের সহায়তায় তার আগে আমরা দিতে পারিনি তবে এখন অ্যাভেলেবল বায়োলজি বায়োলজির সিলেবাস বেশ কয়েক পৃষ্ঠা এই যে সিলেবাসের ব্যাপ্তি দেখুন এবং মার্কস ডিস্ট্রিবিউশন কোন পার্টে কত মার্স তিন ঘন্টার পরীক্ষা একশো মার্ক এটা সকল সাবজেক্টের ক্ষেত্রেই এবার এই যে সংক্ষিপ্ত সাজেশন এখানে অ্যাড করা প্লাস সংক্ষিপ্ত প্রশ্নাবলির মধ্যে সরাসরি স্টার মার্ক যুক্ত করা এবং উত্তরের ক্ষেত্রে আমরা কী করেছি আমাদের সাদিক পাবলিকেশন উত্তরপত্রে শুধু উত্তরই নয় পাশাপাশি আকর্ষণীয় চিত্র অ্যাড করেছে এবং আমরা বলতেই পারি এর থেকে ভালো সাজেশন বাজারে লাইব্রেরিতে আপনি পাবেন না জীববিজ্ঞান আচ্ছা কালার পিকচার যারা পিডিএফ নিয়েছেন তারা দেখবেন এটার সাথে মিলিয়ে যে কালার পিকচারই আছে সেম দেখুন জীববিজ্ঞানের ক্ষেত্রে একটি বিষয় যত বেশি চিত্র পাশ করার সম্ভাবনা তত বেশি বেশ কিছু সাবজেক্ট আছে আমরা র্যান্ডম আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফাইনাল সাজেশন দেখিয়ে দিচ্ছি যেহেতু সংক্ষিপ্ত সময় আমাদের প্রত্যেকটা বিষয় দেখাতে হবে নিচে নমুনা প্রশ্ন অ্যাড করা আছে এবং এই উত্তরের সাথে আপনি যে কোনো বই আপনার কাছে যেটা আছে আপনাদের কাছে যেটা আছে আপনি খুলে মিলিয়ে দেখেন এই উত্তরের সাথে উত্তর মিলে কি না ডেফিনেটলি মিলবে না এতটুকুই দৃঢ় বিশ্বাস নিয়ে বলছি সবুজ আর ইউ সমত রাজ্য ইউনিভার্সিটিকে মিন করছে সামাজিক বিজ্ঞান স্কুল সোশ্যাল সায়েন্স থ্যাংক ইউ সামাজিক বিজ্ঞানের দুইটি সাবজেক্ট বাংলাতেই একটা সাত বিষয়ের দশটি ইউনিটের আরেকটি তিনশো সাত কোডের যারা সামাজিক বিজ্ঞান জেনারেল আবেদন করেছেন তাদের ক্ষেত্রে সাতটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং যারা ভকেশনাল বা কারিগরি সেকশনে আবেদন করেছেন তাদের জন্য তিনশো সাত কোড তো কোন কোডটা দেখাবো আগে একটু কমেন্ট করুন কোনটা দেখাবো আচ্ছা হ্যাঁ সাথে থাকতে হবে অবশ্যই দেখাবো তিনশো উনতিরিশ হ্যাঁ তিনশো উনতিরিশ দেলোয়ার হোসেন মোহাম্মদ হক মোজাম্মেল হক লিখছে ইংরেজি স্কুল পর্যায়ে নিয়ে কিছু বলেন ভাইয়া নাসিমা নাজদিন এটার পর ইনশালা বলবো তিনশো উনতিরিশ কোডের সামাজিক বিজ্ঞান আচ্ছা এই যে দশটি ইউনিট এই দশটি ইউনিট নতুন সিলেবাসের আলোকে পরীক্ষা হবে প্রথমবারের মতো এর পূর্বে যার যার সাবজেক্টে তার তার পরীক্ষা হতো যেমন ধরুন এটার একটা ভালো দিক দিক আছে আছে আর আগের পদ্ধতির একটি দুর্বল বা সাইড যেমন আপনি ইকোনমিক্সের পরীক্ষার্থী যদি হন তাহলে ইকোনমিক্স আপনি শার্ট পেয়েছেন আরেকজন যদি পলিটিক্যাল সায়েন্সের ক্যান্ডিডেট হন উনি পেয়েছেন কত সত্য সত্যর পেয়ে উনি উত্তীর্ণ হলেন না কিন্তু আপনি ইকোনমিক্সে এর শার্ট পেয়ে উত্তীর্ণ হলেন এইটা একটা ডিসক্রিমিনেশন হতো এটা একটা বৈষম্য হতো তো এখন এই সাতটি সাবজেক্ট দশটি ইউনিট মার্জ হওয়ার ফলে সমান নাম্বার পেতে হবে কারণ একটি প্রশ্ন যাই হোক এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটার সিলেবাসই সম্ভবত প্রায় দশ পৃষ্ঠার মতো এত বেশি সিলেবাস আপনারা যারা এই সাজেশনটি নিয়েছেন এই যে প্রশ্নের লাস্টে দেখুন এগুলো আপনারা নিয়ে নিতে পারেন যেহেতু আমাদের সবগুলো দেখানোর কথা আছে চেষ্টা করি এর উত্তর কি কারোর সাথে মিলছে আচ্ছা আমরা র্যান্ডমলি এখানে দেখাচ্ছি এর উত্তর কি কারোর সাথে মিলছে আচ্ছা উত্তরের প্যাটার্নটি দেখেন তো এই যে উত্তরের প্যাটার্ন দেখেন আচ্ছা টোটাল এটির পৃষ্ঠার সংখ্যা দুইশো প্লাস আমি যদি খুব ভুল না করি আচ্ছা নেক্সট সেম সামাজিক বিজ্ঞান বা সোশিওলজি তিনশো সাত কোডের যাদের এস এম এস এসেছে তাদের এক সাবজেক্টে পরীক্ষা দিতে হবে আমরা সেই এক সাবজেক্ট তথা তিনশো সাত কোডের সাজেশনটি আপনাদের একটু দেখায় সাজেশন বলতে উত্তর কেউ যদি বলে সাজেশন হয় না আমি বলবো যে বিশ্লেষণ ক্ষমতা তার অনেক কম কারণ চাকরি জগতে প্র্যাকটিক্যাল এবং নবম গ্রেডেই সুপারিশপ্রাপ্ত সেই সুবাদেই আমি আপনাদেরকে বলছি যে বিসিএসের একটি সিলেবাস আছে আপনি সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারলে বিসিএস প্রাইমারি খুব সহজেই অনায়াসে আপনি উত্তীর্ণ হতে পারবেন আর নিবন্ধন তো বেশ ভালো পারফর্ম করছে বিধায় আঠেরো লাখ পড়েছে আগামীতে দেখবেন উনিশতম সার্কুলার কিছুদিন পরে যখন অনুষ্ঠিত হবে বা দিয়ে দিবে তখন কুড়ি লাখ প্লাস আবেদন পড়বে তিনশো সাত কোডের একটা সিলেবাস দেখতে বড়ো মনে হলেও কিন্তু খুব বড় নয় এই যে বিগত সালের প্রশ্ন শুধুমাত্র যারা এই সাজেশনটি নিয়েছেন স্টার মার্ক ফাইভ স্টার আছে বা বেশি স্টার আছে এগুলো দেখে পড়ে ফেলুন খুব বেশি প্রশ্ন নেই তিনশো সাত করে আচ্ছা একজন ইংরেজি স্কুল সম্পর্কে জানতে চেয়েছিলেন দেখেন ফর দ্য ফার্স্ট টাইম ইংরেজি স্কুল লেভেলের পরীক্ষা হবে তো এখানে চল্লিশ মার্ক ক্রিয়েটিভ রাইটিং আপনাকে দিতে হবে অ্যানাদার পার্টে কী আছে প্যারাফ্রেজিং আছে নতুন আইটেম হিসেবে তারপরে আরও কয়েকটি টপিক নতুন যুক্ত হয়েছে যেমন সলিউশন টু প্রবলেম এই জিনিসগুলো কীভাবে লিখবেন এখন আমরা তো পেইড কোর্সে দীর্ঘদিন ধরেই এই বিষয়গুলো নিয়ে ক্লাস নিয়ে আসলাম এখন খুব সহজে তো এক মিনিটে বলা সম্ভব নয় তাই আপনাদের একটা কথা বলতেই পারি একটা কথা বলা উচিত যে আপনাদের প্রস্তুতি যেভাবে নিয়েছেন ওইভাবেই পরীক্ষা হবে তবুও স্কুল ইংরেজি লেভেলের সাজেশনটা দেখিয়ে দিই আমাদের সলিউশন টু আ প্রবলেম বা প্যারাফ্রেজিং পার্ট কেমন আছে নতুন সিলেবাস এটা ট্রান্সলেশন আগেও আসতো এখনও আসে প্যাসেজ নতুন করে আসবে এবং প্যাসেজের মোট দুইটা টাইপের প্রশ্ন থাকবে এমসিকিউ একটা এবং রিটেন একটা তারপর এই যে লিটারি ডিভাইস এইগুলো বা ফিগার্স অফ স্পিচ আসবে প্যারাফ্রেজিং নতুন আইটেম এক্সপ্রেসিং সলিউশন টু আ প্রবলেম এটাও নতুন আইটেম এবং প্রত্যেকটি আইটেম কিভাবে কি হবে না হবে সব এখানে বর্ণনা করা এবার প্যারাফ্রেজে চলে যাই আমরা প্যারাফ্রেজ ধরুন সুন্দরের কবি জন কিটস পোয়েট অফ বিউটি যিনি বলেছেন আ থিংস অফ বিউটি জয় ফর ইভার এই লাইনটাও আপনি প্যারাফ্রেজে যুক্ত করতে পারেন জন কিটসের লেখা ছোট্ট একটি কবিতা যাকে আমরা সুন্দরের কবি বলি এর কবিতা থেকে যদি প্যারাফ্রেজিং আসে কিভাবে লিখবেন স্ক্রিনশট এটা দিয়ে নিতে পারেন তেমনই অসংখ্য প্যারাফ্রেজ এখানে যুক্ত করা আছে এবং আমরা বিশ্বাস করি যে সলিউশন টু আ প্রবলেম বা প্যারাফ্রেজ যেখান থেকে আসুক আমাদের পেইড কোর্সের সদস্যরা উত্তর করতে পারবে এবং একটা ভালো ফিগারের নাম্বার অবটেইন করবে অবশ্যই অর্জন করবে দেখেন অলরেডি আমরা অনেক আগে প্রোভাইড করেছি এবার সলিউশন টু আ প্রবলেম এটাই চলে আসুন এই যে দেখুন আপনি যে শিক্ষক হবেন আপনাকে ডিল করতে হবে ছাত্রছাত্রীদের সাথে ধরেন আপনার ক্লাসে একজন মনোযোগী নয় তাকে আপনি কিভাবে ট্রিট করবেন তো এটা একটা বিশাল প্রবলেম এটা কয়টা পার্টে লিখ কয়টা প্যারাতে লিখবেন কতটুকু লিখবেন কয় লাইন লিখবেন এই বিষয়গুলো আমরা সুন্দরভাবে আমাদের ইংরেজির পেইড কোর্সে ক্লাস করিয়েছি ধন্যবাদ নেক্সট দেখি আর কোন সাজেশন কে দেখতে চাই নাসিমা নাজনিন লিখছেন কুরিয়ারে আপনার সাজেশন নিয়েছি সেটাই পড়ছি অনেক ধন্যবাদ যদি ওখান থেকে প্রশ্ন কমন না পান তাহলে আপনি আপনার অর্থ ফেরত নেবেন এতটুকুই বলছি এবং আমাদের উনিশতম প্রিলিতে যেই বইটা পনেরো তারিখ থেকে অর্ডার নিব এবং প্রিলি রিটেন সবগুলো মানি ব্যাক গ্যারান্টি থাকবে ভালো না লাগলেই অর্থ ফেরত তাহলে কি হইল এখন হেটার্সরা তো হেরে গেল আর বদনাম করে কোনো লাভ নেই তারপর সামাজিক বিজ্ঞানের সাজেশনটা আগেই দেখানো হয়েছে জিওগ্রাফি ভূগোল আচ্ছা ভূগোলের সাজেশনটা একটু দেখানো যায় যেহেতু আমাদের ভূগোল সাজেশন দেখানো হয়নি এই যে ভূগোল সাজেশন জিওগ্রাফি প্রথমেই ম্যাপ করা এটা প্রভাষক তারিকুজ্জামান এর দ্বারা রচিত নতুন সিলেবাসের আলোকে নতুন সিলেবাস ভূগোলেরও চেঞ্জ হয়েছে এটা কলেজ লেভেলের জন্য দেখেন এইখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে যারা ভূগোল সাজেশন নিয়েছেন যদি কমন না পান আপনারা টাকা ফেরত নেবেন মানে এর থেকে ভালো সুবিধার কি দিব এই যে উত্তর যুক্ত করা হয়েছে এখন আরেকজন লিখছে গ্রন্থাগার তথ্য বিজ্ঞান গ্রন্থাগার তথ্য বিজ্ঞান স্কুল নাকি কলেজ এই জিনিসটা উল্লেখ করতে হবে আমি স্কুল হিসেবেই আপনাদের দেখাই যেহেতু আপনারা অ্যাড দা ইলেভেন তাওয়ারে আছেন এই যে এবং সম্পূর্ণ ইউনিক আমরা বরাবরই বলি যে আপনি যদি ভালো করতে চান আঠতম শিক্ষক নিবন্ধন রিটেন পরীক্ষায় তাহলে অবশ্যই আপনাকে একটা সৃজনশীল লেখা উপহার দিতে হবে বা লিখতে হবে ইউনিক লেখা দিতে হবে কারোর সাথে যেন না মিলে তেমনই লেখা এখানে যুক্ত করা আছে কারো কাছে যদি বই থাকে আপনারা এই উত্তরের সাথে কম্পেয়ার করতে পারেন তাহলে আপনারা বুঝে যাবেন যে আমাদের এই উত্তরের সাথে অন্য উত্তরের পার্থক্য কতটা আচ্ছা অনেক ধন্যবাদ যারা এতক্ষণ ধরে লাইভ দেখছিলেন এবং যারা শেয়ার দিয়েছেন এই এইগুলো ছিল পিডিএফ ফরম্যাটের যেহেতু পরীক্ষা খুব দ্রুত অনুষ্ঠিত হবে বারো তেরো তারিখ পিছানোর কোনো সুযোগ নেই তাই এই স্বল্প সময়ে আপনি এই পিডিএফটা ট্রাই করতে পারেন পিডিএফ পাওয়ার জন্য আমাদের পেজে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার সাবজেক্ট লিখে মেসেজ করুন পাশাপাশি চার্জ প্রযোজ্য একশো নব্বই টাকা আপনার এই নাম্বারে পেমেন্ট করে সাবজেক্টের নাম্বার অর্থাৎ নামও দিলে অবশ্যই আপনি সাথে সাথে পিডিএফটি পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ